1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। পরে আপনাদের সঙ্গে দেখা, তাই সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা আদর জানিয়ে শুরু করে দিলাম সাত সকালের সুর কথায় সুরে নজরুল। কারণ আজ শনিবার এবং এক মা চলে গিয়ে তার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন তার দাদুর বাড়ি, তাই তো? আজ লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী এসেছেন ঘরে ঘরে এবং তার পুজোয় মেতে উঠবেন প্রত্যেকে। আপামর জনগণ সবাই মেতে উঠবেন লক্ষ্মী আরাধনায়। আমরা এখানে লক্ষ্মী সরস্বতীকে নিয়েই তো পথ চলি, তাই না? হ্যাঁ, একেবারেই তাই। গান বাজনা নিয়ে এবং তার সঙ্গে লক্ষ্মী অবশ্যই থাকেন। এবং সবটা নিয়ে আজ আমাদের এই স্টুডিওতে হাজির হয়েছেন ওপার বাংলা থেকে। আমরা না বাংলার বিভাজন মানি না, কিন্তু আমাদের সমমনস্ক সব মানুষ, সেখানকার এখানকার সবাই, সুরে সুরে আমরা বেঁধে থাকি সবসময়। আমাদের সঙ্গে আজ ওপার বাংলা থেকে, অর্থাৎ প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এসেছেন বাঁশরীর পক্ষ থেকে গুলে ফিরদৌস লতা। স্বাগত, শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়া। আমি বাঁশরীর পক্ষ থেকে এসেছি, এর আগেও একবার এসে আপনাদের সাথে গান করে গেছি জানুয়ারি মাসে। আবার আসতে পেরে খুবই আনন্দিত এবং ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যারের কাছে খুবই কৃতজ্ঞ যে স্যার আমাকে আবারও সুযোগ করে দিয়েছেন চ্যানেল ওয়ানের পর্দায় গান করার। এবং এই যে পুজোর সময়, পুজোর আনন্দ এখনও শেষ হয়নি, দুর্গোৎসব শেষ হয়েছে, সামনে আজকে লক্ষ্মী পূজা, সামনে শ্যামা পূজা। তো আমরা সবাইকে পূজার শুভেচ্ছা জানাচ্ছি আবারও বাঁশরীর পক্ষ থেকে। এবং আমি আজকে যা গাইব সব মায়ের গান গাইব, এটি একটি আমার কাছে স্পেশাল এপিসোড মনে হচ্ছে আজকের জন্য। সেজন্য আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। আমি অপেক্ষায় ছিলাম তোমার আসার, খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা শুভ বিজয়া জানাবো, প্রণাম জানাবো অপূর্ব দাকে এবং সুব্রত দাকে। প্রত্যেক শনিবার এই দুজন মানুষ ছাড়া, আপনারাই বলেন বারবার করে, আমি তো বলি, আমাদের বৃত্তটা অসম্পূর্ণ থাকে। সবাই মিলে আবারও কাজী নজরুল ইসলামের গানে কথায়, চলো গানে গানে শুরু করি। হ্যাঁ, আমিও অপূর্বদা এবং সুব্রত দাদাকে নমস্কার জানাচ্ছি, আজকে শুভ বিজয়া জানাচ্ছি। দাদারা ছাড়া আসলে তো আমাদের গান হয় না, দাদারা হলো গানের প্রাণ। একেবারেই। তো আমি শুরুতেই একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি, তারপরে পর্যায়ক্রমে মায়ের গান গেয়ে যাব, আপনাদের শোনাবার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে সবার। নিশ্চয়ই। মা দনু যো দলনি মহাশক্তি,
শুনি ততবারই একটা কথাই বারবার করে বলতে ইচ্ছে করে, বারবার করেই মনে হয় যে কোথাও একটা না আত্মশুদ্ধির গান, মানে আমরা এখনও এত বছর পরেও কোথাও এই যে বিভাজন, এই যে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা কতটা উঠতে পেরেছি জানি না, আমাদের আশপাশটা বড্ড তাড়াতাড়ি খুব পাল্টে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা যারা গান বাজনার সঙ্গে যুক্ত তাদের অন্তত কাজী নজরুল ইসলামের মতন একজন মহামানব তাদের খুব কাছের, এবং তিনি তার সমস্ত জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন যে আসলে মানুষে মানুষে কোনো ভেদ নেই, রক্তের রং লাল। একদম একদম,
আমাদের প্রিয় কবির কোনো জাতি ধর্ম বর্ণ তিনি কখনো বড় করে দেখতে পারেননি, এবং মানুষকেই বড় করে দেখেছেন মানুষ। এবং তার যে আমরা মায়ের গান করি, এই যে প্রার্থনা সঙ্গীত করলাম, এর মধ্যেও সাম্যবাদের কথা অবশ্যই, মানুষের কথা আছে। মাকে প্রতীকী ধরে তিনি কিন্তু একই কথা বলে গেছেন, সন্তানদের কথা বলে গেছেন এবং সাম্যবাদের কথা বলে একেবারেই। দেখো, একজন মায়ের কাছে কোনো একটি সন্তান সাদা ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, কিন্তু তার কাছে কোনো আলাদা করে তাদের তিনি বিচার করেন না, তারা দুজনেই তার প্রিয়, তাই না? সেইভাবেই সন্তান স্নেহে লালন করেছেন প্রত্যেকটি মানুষকে, জীবজগতের প্রত্যেকটি মানুষ তার বড় আপন ছিল। এবং সেরকম বেশ কিছু গান, কবিতা এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে বারবার করেই আমরা পেয়েছি, ছুঁতে পেরেছি সেই মানুষটিকে, বিশ্ব মানব, বিশ্ব বিষয়ে আমি একটু কথা বলছি। বলো যে আমাদের বাঁশরীর যিনি আমাদের কর্ণধার ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যার, এই যে মায়ের গান, অনেক মায়ের গান আমরা কিন্তু এর আগে শুনতে পাইনি, তিনি খুঁজে খুঁজে বের করছেন যে নজরুল ইসলামের যে মায়ের গানগুলি, আজকে তোমাদেরকে আমি সেরকম কিছু গানও শোনাবো যেগুলি আগে কখনো শোনা যায়নি, বাঁশরীর মাধ্যমেই প্রথম মানুষের সামনে এসছে, এবং সেজন্য মানে খুবই ভালো লাগে আমার এটা ভাবতে। এখন কি তেমন কোনো গান শোনাবে? হ্যাঁ, এখন তেমন একটি গানই আমি শোনাবো। সতী মা কি এলি ফিরে ভোলা নাথে ভোলাতে, সতী মা কি এলি ফিরে শশা নেই হেন কেউ ত্রিলোকে।
চমৎকৃত। প্রত্যেকটি গানের মধ্যে বিষয় যেমন রয়েছে, তুমি সাম্যবাদের কথা বললে, তেমন দেখো একটা নিটোল ঘরের ছবি, মায়ের সাথে সন্তানের গল্প হচ্ছে, তাই না? একেবারে নিজেদের গল্পগুলোই কীরকমভাবে যেন গান হয়ে তার কলম থেকে বেরিয়েছে। এবং সত্যি কথাই বারবার করে মনে হয়, আমরা ভক্তির কথা বলি, আমরা শক্তির কথা বলি, আমরা নানাবিধ মায়া মোহর মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু এই যে মানুষটি যার কথা নিয়ে আমরা বসি শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলে, সেই মানুষটি সত্যি সত্যি একেবারে ভক্তের আকুতি শুধু নয়, সন্তানের আকুতি নিয়ে, আন্তরিকতা নিয়ে মায়ের সঙ্গে গল্প করছেন। একদম একদম। আর সত্যি সত্যি তো মা দুর্গার কত রূপ, এই যে তুমি বললে শ্যামা রূপে আসবেন, তারপরেই আসবেন জগদ্ধাত্রী রূপে, তারপরে বাসন্তী পুজোয় অন্নপূর্ণা, মায়ের কত রূপ, জায়া, জননী, ভগিনী, কন্যা, সব রূপ নিয়ে তিনি ধরা দিয়েছেন কাজী নজরুল ইসলামের। আজকেই আমি যে গানগুলি করব তার মধ্যে বিভিন্ন রূপ আছে মায়ের, এক একটি গান এক এক রকম হবে এবং মাকে আমরা বিভিন্ন রূপে পাব আজকে। এবারে কি ভাবছো কোন দিকে নিয়ে যাবে আমাদের? ঘর ছাড়া কে বাঁধতে এলি কে মা, আচ্ছা কে মা অশ্রুমতি, ঘর ছাড়া কে বাঁধতে এলি, এরকম একটি গান কবির রচিত, আমি ওই গানটি করতে চাই এবার। ঘর ছাড়া কে বাঁধতে এলি মহামায়া দা
শিবের তপের জ্যোতি, ঘর ছাড়া কে বাঁধতে এলি কে মা, কে মা ও শ্রুবতী। মজার গান, মানে গল্প একটি রয়েছে। ভোলা মহেশ্বর আমরা জানি যে তিনি ঘর ছাড়াই থাকতে ভালোবাসেন এবং তার নানা জায়গায় বিচরণ ঘর ছাড়া, তাকে বাঁধতে এসেছেন মা উমা। এবং মা উমার কত রকম রূপ আছে, কত নাম রয়েছে, সব নাম মোটামুটি এই গানের মধ্যে রয়েছে। দ্রাক্ষায়ণী, সতী, মহামায়া, হ্যাঁ এরকম। আমার না সত্যি সত্যি যখন এই গানগুলো শুনি, অল্পশ্রুত গানও শুনি, তখন আমার মনে হয় আরও বেশি করে চর্চা হওয়ার প্রয়োজন, আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন এই গানগুলো। এবং তোমরা তো সেই ব্রত পালন করছো, সেই উদ্দেশ্যেই আমাদের বাঁশরি কাজ করছে। আমি একটু সময় নিচ্ছি, বলছি যে এই গানগুলো, মায়ের গানগুলো স্যার নিজে খুঁজে খুঁজে বের করেন এবং প্রশিক্ষক নিয়োগ দিয়ে উনি আমাদেরকে এগুলি প্রশিক্ষণ দিয়ে থাকেন। এবং এই যে পুজোর সময় বাংলাদেশের বিভিন্ন কর্নারে, বিভিন্ন জায়গাতে, ঢাকার মধ্যে যতগুলি বড় বড় মন্দির আছে, তারপর ঝিনাইদহ, মানিকগঞ্জ, নড়াইল, যশোর, মানে বিভিন্ন জায়গাতে আমাদের টিম গিয়ে গিয়ে এই গানগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এবং বাঁশরির হাত ধরে চ্যানেল ওয়ানও কাজটি করে চলেছে, মানে আমরা অনেক এখানকার শিল্পী যারা, তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি এই গানগুলো, এবং সেটাও আমাদের কাছে মহাপুণ্যের কাজ মনে হয়। আর আমি যেই প্রত্যেক শনিবার বিভিন্ন শিল্পীকে পাই, পাশে বসে গান শুনতে শুনতে অনেক নতুন গান শোনা হয়ে যায়,
যে গানগুলো হয়তো ছোটোবেলা থেকে এভাবে চেনা হয়নি। এবং দেখো একটা সময়ের পর না, মানে ছোটোবেলায় ধরো যে গানগুলো শুনেছি বা শিখেছি, চর্চা দেখেছি, সেগুলোর চেহারা, সেগুলোর অর্থ এখন হয়তো এই বয়সে এসে কিছুটা হলেও বোঝার চেষ্টা করছি। এরপরে কি শোনাবে বলো? হ্যাঁ, এরপরে আমি শোনাবো মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। একটু চেষ্টা করি, রাগ দুর্গা আধারিত। মায়ের গান গাইতে আমার ভালো লাগে, তো সেজন্যই স্যার আমাকে পাঠিয়েছেন যে চ্যানেল ওয়ানে গিয়ে মায়ের গান করে আসেন। নিশ্চয়ই। আর এখানে আসতে আসতে আমি এই পাশেই দেখলাম কাজী নজরুল ইসলাম সড়ক, আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো। শুধু তাই না, ওখানে ছবি রয়েছে, নানা বইয়ের ইয়ে রয়েছে, তুমি যাওয়ার সময় দেখো একবার। আমি এবার স্যারকে গিয়ে এই কথাটা বলবো যে একদম চ্যানেল ওয়ানের পাশেই কাজী নজরুল ইসলাম সড়ক দেখে এলাম, ভালো লাগলো আমার। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী, মহাকালের কোলে এসে শ্মশান যে তার ভস্মবেগে ম্লান হলো মার রূপে ভেরে অন্ন দিয়ে ত্রিদ
মায়ের নানা রূপের গান নিয়ে আবারও ফিরবো আমরা, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির, আসছি ফিরে এক্ষুনি।